ভূতের মতো ঘাড়ের উপর চেপে নাচছে, কি করে যে ওকে ঘাড় থেকে নামাই। মামু, আমি এখানে টেনশনে মরছি আর তুমি বসে বসে খেলছো। কুল বেবি কুল, টিকিট হাতে ও তোকে কলেজে খুঁজে বেড়াবে, খুঁজতে খুঁজতে রাত হয়ে যাবে, তোকে পাবে না, বাড়ি চলে যাবে। নে বিস্ফোরণ ফোন কত বল। আমি বলবো না, তুমি বলো। ঘাবড়াচ্ছিস কেন, আমি তোকে প্রম্পট করে যাবো, কত বল, কিচ্ছু হবে না, বল। হাই বাবু, শোনো না, আমাদের কলেজ না একটার মধ্যেই শেষ হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, রাগ করো না প্লিজ। আরে না না, গার্লফ্রেন্ডের উপরে কেউ রাগ করে না হলে হাত ছাড়া হয়ে যাবে না। ও সো সুইট, ওকে বাই। হ্যাঁ আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বাড়ি থেকে তুলতে আসছি। কি, তুমি আমাকে তুলতে আসছো? কি করে হবে, কলেজ থেকে বাড়ি তো অনেক দূর, তার উপরে রাস্তায় এত জ্যাম, এত জ্যাম, বেশিরভাগ দিন তো আমি বন্ধুর বাড়িতেই থেকে যাই। প্রেমে যেমন ট্রাফিক জ্যাম থাকে, অমনি ট্রাফিক পুলিশও থাকে, ওরা এমার্জেন্সি প্রেমিককে ঠিক রাস্তা করে দেবে, তুমি শুধু তোমার অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেস, অ্যাড্রেস চাইছে, এটি অ্যাড্রেস। ক্রিকেট, হকি, গলফ স্টিক, গ্রিন গ্রিন, গলফ গ্রিন, গলফ গ্রিন, গলফ গ্রিন। হ্যাঁ এত বড় জায়গা, অনেক দূর, গলফ গ্রিন। আরে ওইটা তো আমার চেনা জায়গা, আরে আমার নিজের পিসি থাকে ওইখানে। গলফ গ্রিনে কোথায়, গলফ গ্রিনে কোথায়, ওই তো যেখানে মাঝখানে একটা স্কোয়ার আছে না, স্কোয়ার, ওই তো ওই তো যেখানে পার্ক পার্ক, ওই তো সেন্ট্রাল সেন্ট্রাল পার্ক। ও সেন্ট্রাল পার্ক, আরে সেন্ট্রাল পার্কে কোন দিকে, কোন দিকটা, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো যেখানে সবাই এক পা তুলে দাঁড়ায়, না 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 যেখানে সবাই এক পা তুলে নাচে। উদয় শঙ্কর, উদয় শঙ্কর সরণি, উদয় শঙ্কর সরণি। ও মাই গড মারিয়া, আই জাস্ট ক্যান বিলিভ ইট, বাড়ি নাম্বার 369, ওই সাদা আর গ্রে রঙের দোতলা বাড়িটা। মামু, কি ও আমাদের বাড়ির অ্যাড্রেস আর কালার ঝরঝর করে বলে দিল, বলে দিল? হ্যাঁ গিজি টং দে, তাহলে চার্জ নষ্ট করে লাভ নেই, মনে হয় ও বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে।